এটা হচ্ছে আমার ফার্স্ট কিল। ওই মারা খাইতে যায়, মারা খায়। তারপর সেকেন্ড কিল, এটাও আমি পাই। না না, এটা কি জানি খেয়াল ছিল না। ১৩টা কিল করি, আমার ওভারলে অফ ছিল, যার কারণে অন হইয়া গেম ওইভাবে ক্যাপচার হয় নাই। এখন রিপ্লে থেকে দিতেছি, হাইলাইট যেভাবে দেয় হাইলাইটের উপর থেকে দিতেছি। এখানে ওই যে ওইটা আমার টিমমেট, এখানে টিমমেট এই দুইটারে মেরা দেয়। টিমমেটটাও ভালো ছিল অনেক। টিমটা অনেক ভালো ছিল। সব থেকে স্যাড বিষয় হইছে এই হেডশটটা মারাত্মক ছিল, জাস্ট স্কোপ ফাস্ট, হেডশটটা জুস ছিল, ওই টাইমই পায় নাই। ভাগ্য ভালো আমি এখান দিয়ে ঢুকলাম, এখান দিয়ে ঢুকলে মারাটা খাইতাম। এই পাশ দিয়ে ঘুরে আসছি, ওখান দিয়ে ঢুকলাম মারাটা খাইতাম। লাক ছিল, অনেক ক্যাম্পিং করতেছিল, লাক ছিল। এই যে হারামজাদা এই জায়গায় ক্যাম্পিং করতেছে, এই সাইড দিয়ে তখন ঢুকলে ওই তো মারাটা খেতাম। কষ্টের কথা হয়েছে এটাই যে আমি রেকর্ড করতে পারি নাই, ইয়া সো সরি। এভাবে দেখতে হবে আপনাদের, ১৩টা কিল এমনি দেখতে হবে। এদের টিমমেটে এখানে দুটো ডাউন থাকে আর বাকি দুইটা ওই পাশ দিয়ে চলে যায়, পরে মারা খায় এরা, তাও আমাদের হাতেই। ও পলা জায়গা, ও এমন দৌড়ান দৌড়ায় পলা এই জায়গা, এই যে এখানে এসে মারাটা খায়। এই যে ওর একটা টিমমেটকে মারলাম, বাকিটারে মারছি। এখানে জাস্ট আমার আমার টিমমেট নক করে আমি জাস্ট ফিনিশ দিই। এখানে আমি নক হয়ে যাই, পিছের থেকে ওর টিমমেট এইখানে আমার বেচারা টিমমেটটা মারা খায় এই রাতে, ক্যাম্পারের রাতে। মারার পরপরই এই টিমটা আসে, আর এর আমি আগে ড্যামেজ দিছি, ড্যামেজ দিয়ে এখন রাশ দিতেছি। মানে ক্লিপটা এখানে ইয়ে কর ডেড, এখানে ১৩টা কিল ফুল হইছে, এরে মাইরা ১৩টা কিল করছে। আরে এই যে ওর টিমমেট ফার্স্টে যেটারে মারছে না, ওয় এই হারামজাদা, ওয়াট দ্য ফাক, ওয়াট দ্য ফাক, ওয়াট দ্য ফাক, ব্রোজার বাচ্চা আমারে মাইরা দিছে। শিট, একটু লাইগা, একটু লাইগা বাচ্চা গেছে রে। একটু লাইগা হারামজাদা, একটু লাইগা বাচ্চা গেছে। ও মাই গড, আরে আগা ফাল, আয় রে আমার চিকেন, দুইটা তিনটা নক, আয় হায় রে আমার ইজি চিকেন। লোল নুব, লোল নুব, লোল,
আয় রে আমি হারামজাদা আমারে কেমনে মারলো, আমার একটু ভুলে লাগে, আমার এখন 13-16 কিলো আছে তো গো মায়রে বাপ হারামজাদা। যাই হোক জিজি, নাইস গেম। এই হারামজাদাই ওই যে ইয়ে করে আমার মারে, ওই যে আমার টিমমেটে যে মারছে পরে তো আমি ওখানে মারলামই, ও এখানে নিচে এসে ক্যাম্পিং করে পরে ওই আমার মারে। এরপরে এরপরে হচ্ছে ভিডিওটা যেখানে 13 কিলো স্ক্রিনশটটা আমি তুলতে পারি নাই, ভিডিও করছি, তো ভিডিও সহ আমি কথা বলছি যে ওইটা আপনারা শুনবেন। টাটা বাই বাই, তো নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকুন, ভালো থাকুন, ভিডিওতে লাইক দিবেন। আর সরি ভিডিওটা আমি ওইভাবে ক্যাপচার করতে পারি নাই, আমার ওভারলে অফ ছিল যার কারণে আমি করতে পারি নাই, তো নেক্সট থেকে ইনশাল্লাহ অন থাকবে, খেয়াল রাখবো। আমি দেখা নিজেও ইয়ে হয়ে গেছে যার কারণে আমার এখন এভাবে রেকর্ড করতে হয়েছে। আপনার যদি বিশ্বাস না হয় একটু পরে রেকর্ডিংয়ের ভিডিও আছে, রেকর্ডিং করা আছে, 13 কিল লেখা আছে, 5 নাম্বার পজিশন, তো আপনারা ওটা দেখবেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কিন্তু লাইক প্লাস কমেন্ট। টাটা বাই বাই।